Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তোমার কথা ঠিক বুঝলে সেই যে সেই শিফনের চেক চেক শাড়িটা সেটা পরে তোমাকে মানাবে না চমৎকার মানাক না মানাক তুমি দেখবে না চোখ বন্ধ করে থাকবে বিপদ কি জানো চোখ বন্ধ করে থাকলে তোমার মুখটাই মনে পড়ে খুব হয়েছে আসো শুনো সেই শাড়িটার সঙ্গে যদি সেই ব্লাউজটা পরতে পারো কোন ব্লাউজটা সেই যে তোমার মায়ের গায়ের রঙের মতো ঝকঝকে কালো এই আচ্ছা সব ভুলে গেছে আর বলবো না লক্ষ্মী জিপসকে বেরিয়ে গেছে উচ্চারণ করাই উচিত না তুমি আমার মাকে আঘাত দিয়েছো তোমার কিছু পেতাম না তুমি তো বুঝেছিলে তোমার সেই সেই যে সেই বন্ধু তোমার মায়ের পছন্দ করা সে আইসিএস বিলেতটা তোমাকে খুব ভালোবাসতো তোমাকে একবার জন্য নিমন্ত্রণ করে পাঠিয়েছে আমি কিছুতেই যাবো লোক শোনা কত লোকজন আসবেন তারা কত আশা করে বসে থাকবেন হ্যাঁ বলছিলাম কি সেই ধানের রঙের শাড়িটা নিয়েছো আচ্ছা তাহলে আমাদের কতগুলো জিনিসপত্র যাচ্ছে দেখি একবার এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো আমাকে নিয়ে ১৩ এনে বাবা বসে না কেমন খুশি তো আচ্ছা দাঁড়িয়েছো কেন উঠে এসো ঘন্টা হয়ে গেছে যে ম্যাগাজিন নিয়ে আসো ম্যাগাজিন আবার কি হবে
একশো মাইল পর তোমার মুখ দেখে চলে যাবো বলছো? যাও সব সময়। না চটকাটা ম্যাগাজিন আসে। তুমি কি কোথায়? আমি আরে আমিও তো এই ট্রেনে যাচ্ছিলাম। এই ট্রেনে কোথায়? কিচ্ছু লাভ হবে না, এখন ভাবতে হবে সেখানে তাড়াতাড়ি কি করে পৌঁছনো যায়। তাহলে কাজ করো, এখন আমার বাড়িতে চলো, সেখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যাবো তুমি। রুটির উপর কি মিষ্টি মিষ্টি মাখায় না এটা দিদি? ওরা কপাল আমার। এখন তো তাহলে সাত আট দিনের মধ্যে নিশ্চিন্ত। হ্যাঁ কি বলিস? নিশ্চিন্ত আর ক্ষান্ত জীবনে হবে না। কত্তা গিনির খিটির নিচে দিন রাত লেগেই আছে, শাশুড়ির কাছে গিয়ে সব রিপোর্ট করতে হয়। একদিন যখন আমার নজরে পড়বে তখন আবার আসবে। যাই দিদি করে খবরদার, কোন জিনিসে হাত দিবি না। বাবু বাড়ি? ও মা শোন, খাবার দাবার না, শেষ পর্যন্ত তুমি বিয়ের ফাঁস করলে। ওর সঙ্গেই তো যাবার কথা ছিল। মিশুমশাই তোমাকে কোনোদিন দেখেননি? তবে নাম শুনেছেন। বাংলাদেশে পলিটিক্স নিয়ে যারা একটু চর্চা করেন তারা সবাই ওর নাম জানে। হ্যাঁ সে তো বটেই, অত বড় দেশ নেতা, ভবিষ্যতের নাম তো রোজ দুবেলা খবরের কাগজে। দাদাবাবু খাবার তো বেশি কিছু। আরে বাবু যা আছে না। হ্যালো শান্তুল সিং এর মোটর গ্যারেজ? হ্যাঁ শোনো না, আমি সুশনবাবু কথা বলছি, আমার একটা গাড়ি চাই এক্ষুনি। হ্যাঁ ওই যে পুরনো ড্রাইভার হীরা টিরা কাউকে পাঠিয়ে দেবেন, বুঝলেন? হ্যাঁ ওরা কেউ নেই? কাকে? গণেশকে? আচ্ছা ঠিক আছে। আর শুনুন বেশ রিলায়েবল লোক তো। আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিন এক্ষুনি। আচ্ছা নমস্কার। ট্রেনটা বোধ হয় এতক্ষণে। আমার ঝুনুশোনাকে একটু আদর করতে দেখছি। ঝুনুশোনার চাইতো ঝুনুশোনার মালিক আমার কাছে বেশি ইন্টারেস্ট।
আমার কিন্তু খুব ভালো লাগছে, অ্যাডভেঞ্চার না? আমার সুটকেস পেছনে দিয়ে দিয়েছি। গণেশ, যত শীঘ্র হয়। কোথায় যাচ্ছিস? যাবো না। না, দাঁড়া একটু। লাগালে বেশিস না? শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তুই ওই দরজার কাছে গিয়ে বসবি, আমি যখন ফিরব তখন তুই যাবি, বুঝেছিস? যা বলবি। এখানে বসে থাক, শিগগির ফিরিস। খান তো, কেউ যদি আসে বাড়িতে তো বলবি বাবুরা কেউ বাড়িতে নেই, আর কাউকে ঢুকতে দিবি না। যে এক গেবি চিস পোড়া। হ্যাঁ, বাবুরাই নেই। তুমি আবার কে? আমি এখানে কি করছো? বাবু বাড়ি নেই। Thank you.
গিয়েছিল? ভট্টাচার্যের মন্দিরে মাথা ঘুরে মরতে গিয়েছিল। আর এদিকে আমি নিজের বাড়িতে চোর সেজে বসে আছি। তোমার জন্যই তো ভাবনা। উনি বাড়ি এসেছিলেন? এসেছিলেন, আমি তো সব বলছি। এসব কি? ওনারা সব খেয়ে গেছে। ওরা? ওরা কে? দাদাবাবু আর একটি মেয়ে। হ্যাঁ, লম্বা মতন ফর্সা, টানা টানা চোর, গরম পিঠো। তুই থাম, বাজে বকিস না। মাথায় সিঁদুর ছিল? তো ঠাউর করিনি। তোর চোখে যখন পড়িনি তখন নিশ্চয়ই ছিল না, বিয়ে হয়নি। ঢং ঢং দেখে তো তাই মনে হলো। কোথায় গেলেন? ওই যে শার্দুল সিং নাকি, ওর কাছ থেকে ট্যাক্সি আনিয়ে চলে গেল। তা তো যাবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ওই মিক্সেপে পাউ রুটি আর ডিম আছে, সব ওনারা খেয়ে গেছে। আমি এখনই খাবার এনে দিচ্ছি। না থাক, আমি খাবো না। সে কি হয়, যা হোক একটু কিছু। না না, আমি খাবো না, তুই চলে যা এখান থেকে। যা বলছি যা, যা শিখবি, যা শিখবি। কোথায় কত হবে শেষ, আহারে
না না আমি খাবো না, কিচ্ছু খাবো না, তুই চলে এখান থেকে। শোনো দিদিমণি, এরকম করলে কি হবে, তুমি মাকে একবার ফোন করো। না মাকে তুই চিনিস না, না মা তো তোমার ভালোর জন্য। থাম, আমার ভালো কাউকে দিতে হবে না, কাউকে না। ব্যাস এইবার ভাবছেন কি হবে, রীতিমত একটা অ্যাডভেঞ্চার। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে গল্প করতে করতে পারবো। ফিরতে বললে তোমাদের গল্প করবে, মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে, আর ওই ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে রাড্ডা খুব। কি থাকে? ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে লোকজন মারে। ডাকাত আবার ঠ্যাঙাড়ে? আমার শুনেছি ওই ড্রাইভারদের সঙ্গে শর্ট থাকে তাদের। তাই নাকি? আপনি আপনি বুঝি খুব ভাগাচ্ছেন। না ভয় পাবো কেন, দেখবে একটা রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, খুব একটা থ্রিল। হ্যাঁ শুনছেন কিসের জন্য একটা আওয়াজ? আস্তে আস্তে। আচ্ছা আস্তে, কিসের কিসের আওয়াজ? বোধহয় নেগড়ি বাঘটা কিংবা ফিউটু। ও বাবা, সে কি এখানে? আবার এখানে বলে আবার কি রাস্তার উপরে আমরা বেশি গল্প করতে করতে চলে যাই। চলে যাবো তাহলে, গণেশ তুমি কাজ করো, তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো। আগে বলেছি তো, কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না। কালকে? হ্যাঁ। কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছতলায় শুয়ে থাকতে হতো। আমি বলি কি, ঝুনু সোনাকে আমি বলে দিই, আর আপনি আমার ওই সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেব, তারপর তারপরে তারপরে গল্প করতে করতে চলে যাবো। শুনুন, বাবা এত ভারী কেন, কি বলেছো কি এর মধ্যে? সব এক্সারসাইজ করার জিনিস, সকালে উনি এক্সারসাইজ করেন কিন্তু একটু থাক না গণেশের কাছে। না কিছু বলি না, ওর মধ্যে সব দামি দামি গয়না, আমার দামি দামি শাড়ি নিয়ে চলো প্লিজ। কি নাম বলো তুমি? ও হ্যাঁ হয়েছে, মুচকুন্দ। না না মুচু ঠাকুর তুমি কি ভেবেছো বলো তো? তুমি যে সমস্ত হোটেলে কাজ করে এসো ভেবেছো কি এটা সেই হোটেল? ফের যদি কোনোদিন অশ্লীল কথা তোমার মুখে শুনি। অশ্লীল? অশ্লীল নয়, হ্যাঁ অশ্লীল এ করাচ্ছি ফের আমার মুখে আমার তক্ক। আরে পাক্কা, তোকে তোকে কি বলেছে আমাকে? হ্যাঁ আমাকে বলেছে ধিনি কেসটা, ধিনি কেসটা করা অশ্লীল আছি। অশ্লীল নয়,
ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম এই রকম করে বিকৃত করা, জানো তোমার হাতের অন্ন গ্রহণ করা পাপ। কত ছুটি দিও, ঘরে চলে যাবো। ডাক্তার কি আওয়াজ হচ্ছে বাইরে? ডাক্তার বৈষ্ণবাচার্য শ্রী হরিহর ঘোষণা ফিরিঙ্গি করে তো আপনারা কাকে চাও? কার কণ্ঠস্বর? কে তুমি বলো? করেন শোনো, এটা হোটেল, গোসাইজির হোটেল। কি বললুম না আপনাকে? কে রে ফটকা? কি তালবদন, কি দেখছো মন করে? শোনো, আপনি একটু ভেতরে যান। প্রপ্রাইটারের নাম গোসাইজি না কি বললো? আপনি গিয়ে একটু দেখা করে আসুন, আমি দাঁড়াতে পারছি না। তাকে দেখছেন কি জান না? দেখেতে আমি আপনার চাকর, বড্ড ফুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। তা বলছিলাম যে গোসাইজি, আমাদের দুজনকে একটু থাকবার জায়গা দেবেন এখানে? দুজনকে? হ্যাঁ, ক্ষমা করবেন, আপনাদের সৎকার করতে আপাতত আমি অক্ষম। সৎকার? হ্যাঁ, সৎকার মানে আপনি কি বলছেন? কি ঠিকই বলছি। অক্ষম কেন? স্থান অভাব। আমার হোটেলে মাত্র দুটি ঘর, দুটি ঘরই অতিথি আছে। তা আমাদের দুজনকে আমাদের একটুখানি জায়গায় গিয়ে? না। হ্যাঁ না, কিছু ফেলেছ? হ্যাঁ, কি বললেন? বলছিলাম কি যে ওই রাত্রে খাবার জন্য আমাদের এই কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেবেন? হ্যাঁ, কোথা থেকে আসা হচ্ছে? ও, তাও বলতে হবে? নিশ্চয়ই বলতে হবে, এটা সাধারণ হোটেল নয়, এটা অতিথিশালা। অবাঞ্ছিত লোকেদের আমি আশ্রয় দিই না, আর অন্য বিক্রি করা আমার ব্যবসা নয়। আমি অতিথি সৎকার করি, ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে। লে হালুয়া? হ্যাঁ, কি না বলছিলাম কি যা, হালুয়াগঞ্জ, হালুয়াগঞ্জ, হালুয়াগঞ্জ। আগে হ্যাঁ, হালুয়াগঞ্জ যাবার রাস্তাটা কোন দিকে? হালুয়াগঞ্জ বলে এই অঞ্চলে কোনো স্থান নেই। ও, নেই বুঝলি? হ্যাঁ, ও দেখুন, আমাদের কিছু খেতে দিন, সারাদিন আমরা কিচ্ছু খাই না। দেখুন, মানে আপনার স্বামীর কথাবার্তা বলার যেরকম ধরন, তাতে উনি একলাই আমি মোটেই খেতে দিতাম না। শুধু আপনার খাতিরে আমি খেতে দিতে রাজি হচ্ছি। আগে না, আপনি ভুল করছেন, মানে মোটেই ভুল করিনি। আপনি ভেবেছেন যে সাধারণ হোটেল? মোটেই নয়। এই মানে কিছুদিন আগে ঠিক এমনি রাত্রিরে আপনারই মতো একজন ভদ্রলোক আর একটি ভদ্রমহিলা এখানে এসেছিলেন, 100 টাকা দিতে রাজি হলেন আমাকে, বুঝেছেন, শুধু একটি রাত থাকবার জন্য। তো আমার সন্দেহ হলো যে তোমার স্বামী স্ত্রী নয়, আমি হোটেল থেকে বার করে দিলুম, বুঝেছেন। মানে হরিহর গোস্বামীর কাছে পয়সাটাই বড় জিনিস নয়, এটা ভেবে দেখবেন একবার। আরে ফটকা, ফটকা, যা নিয়ে যা, হল করে নিয়ে যা। হ্যাঁ, নিয়ে হল করে যান, যান। কি বলে আউটিং, কি বলে না? যদি সুটকি দুটো না থাকতো। সত্যি আপনার খুব কষ্ট হয়েছে, তারপরে আপনার স্ত্রীর জন্য মানে। হ্যাঁ লিব বাবা, লিব, পেটের মধ্যে যে আগুন জ্বলছে, এখন যা দেবে তাই লিব। শান্ত না,
খুব সাবধান, যদি জানতে পারে আমরা স্বামী স্ত্রী নই তাহলে খাওয়াটিও শেষ করতে দেবে না। আচ্ছা আমরা যদি ভাই আর বোন বলে পরিচয় দিই? বাহ, তার এখন হয় না, আরো সন্দেহ করবে। মানে আমি যাবো, তুমি যাও, তুমি হ্যাঁ তুমি গেলে কাজ হবে। আমি গেলে কাজ হবে? শুনো, আমার এই ভাত কোটা আমি ছুনু শুনুকে খাইয়ে দেবে? নমস্কার, খেলাম আপনার এখানে, বাবা কি সুন্দর পেট ভরিয়েছে, খুব ভালো রান্না। দেখুন দেখুন, মানে কি জানেন, আমি সমস্ত রান্না নিজে দাঁড়িয়ে থেকে করাইছি না, সে তো খেয়ে বুঝলাম কি সুন্দর। বলুন 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 বলুন। আমি বলছিলাম যে ওরকম ওই যে উপরের ঘরটা খালি হচ্ছে কিনা, তো আমাদের যদি আপনি দেবেন বলছেন, কি জানেন, মানে একটা কথা হচ্ছে যে মানে আমি এক অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে প্রতিজ্ঞা করেছি যে রাত্রিবাসের জন্য যদি কাউকে ঘর দিতে হয়, বিশেষ করে পুরুষ ও স্ত্রীলোক একসঙ্গে, তাহলে মানে সেই আপনি এখানকার প্রোপ্রাইটার? হ্যাঁ। আমার মানে আগে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য। কি সর্বনা, সান্ত্বনা দেবি না আপনি এখানে? হ্যাঁ মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি, সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বর দের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার, আপনার নাম? ঠিক মনে পড়ছে না, বড্ড বিদ ঘটে নাম কি না, সদারঙ্গ বিহারী। ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেল। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবে। ব্রজেশ্বর বাবু আপনি বসুন বসুন। না আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও হো হো, আমাদের সেই সেই মানে 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 জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল কিনা সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হবে। আর গোসাইজি দেখছেন, আমারও ঠিক ওই একই দশা, মোটর বাইক তো বিগড়ে গেল, এই এক ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? পাটকা থেকে তুলে দিন। আরে ফাটকা ফাটকা পাটকা দেখে দিন। আচ্ছা হাত মুখটা ধুয়ে আসছি। নমস্কার জি, এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী। একটি রাতের জন্য? একটি রাতের জন্য ঘরটা বলেই আমাদের চলে যাবে? তাই বলুন। এ আমার কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন, সব যখন ফেসতে যাবে তখন বুঝবেন না পাচ্ছি বসতে, না পাচ্ছি দাঁড়াতে। আমার আমার ঝুনু শোনা কানছে, একটুখানি দাঁড়ান আমি আসছি। এসো, আমিও ঠিক করেছি, সুটকেস দুটো নিয়ে হাঁটার চাই তো। এনিথিং এনিথিং। স্যার আমি ভোট ক্যানভাস করতে বেরিয়েছি, আমি ও কোনো পার্টি টাটির মধ্যে নেই, যে ভালো মানুষ আমি তার দলে। কি দেখছেন স্যার, নাড়ু নাড়ু নারকেল নাড়ু চলবে নাকি স্যার? না যাকে যা বলছিলাম, সদানঙ্গ যে ভালো মানুষ তারই দলে। তবে আপনার যখন দেখা পেলাম তাই আপনার একটা ওপিনিয়ন চাই। অবশ্য আমি কাউকে বলছি না, আর সে অভ্যেসও আমার নেই। মানে ওই বৈজু প্রসাদ সম্বন্ধে আপনার কারেক্ট ওপিনিয়ন আমি চাই। বৈজু প্রসাদ?
বৈজু প্রসাদ মানে ছলনা করছেন স্যার, তবে আমার কারেক্ট ওপিনিয়ন যে আপনি বৈজু প্রসাদ কি ইলেকশনে দাঁড় করিয়েছেন, তা সেই জন্য আপনার যখন দেখা পেয়েছি আপনার ওপিনিয়নটা আমি ভেরিফাই করে নিতে চাই। ও বৈজু প্রসাদ মানে ইলেকশন? দাদা ইলেকশন মানে ইলেকশন, ইলেকশনের বৈজু প্রসাদ না ইলেকশন। যোগ্য লোক নিশ্চয়ই, নইলে উনি কি রিকমেন্ড করেন? বাস বাস এতেই আমার হবে, আর আপনাদের আমি বিরক্ত করব না। আচ্ছা চলি তাহলে ব্রজেশ্বর বাবু, এখনো 5-6 মাইল যেতে পারলে তবে চিপ ছড়ামারিতে গিয়ে পৌঁছব। কি ছড়া? চিপ ছড়ামারি, এই অঞ্চলের সমস্ত ভোর জানবেন বৈজু প্রসাদই পাবে। আচ্ছা আসি তাহলে, আসি। বা সুন্দর কুকুর চিতা, বা বা কার কুকুর আপনার নিশ্চয়ই? কি নামে? ঝুনু বাবা, সুন্দর নাম, সুন্দর নাম ঝুনু। আচ্ছা আসি তাহলে ঝুনু, আসি। আচ্ছা নমস্কার, আসি। আচ্ছা আসি 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 ঝুনু, আসি। ওর কাজই হচ্ছে ঘোর তাকিয়ে নিয়ে বেড়ানো। তাহলে প্রফেসর বাবু আমার এই রেজিস্টার সইটা, তুমি 5 জন লোককে আমি দেখাতে পারবো যে আপনার মতন ভদ্রলোক আমার পান্তশালায় আসে। আগে আমাকে সই করতে হবে? কেন, কোনো আপত্তি আছে? আগে না আপত্তি নেই, তবে তাহলে সই দেখুন। আসুন আসুন সই দেখুন। সই করবেন না, সই করবেন না, সই করবেন না। ঘুমাবে না বরাবরই তো আমরা এক বিছানায় ঝুনুকে নিয়ে শুই। না সেই এক বিছানায় কুকুরকে নিয়ে শুয়ে থাকেন? ও সব আমারই ঘরে চলবে, তবে না আপনারা অন্যত্র জায়গা দেন। দেখুন বিপদে পড়ুক আর যাই পড়ুক, ও কুকুর টুকুর নিয়ে আমার এই ঘরে থাকা চলবে না। তাহলে এই বেচারা আমার ঝুনু শোনা থাকবে কোথায়? কোথাও থাকবে, ওই গোয়াল ঘরে থাকবে। আজ আমার সারা রাত ঘুম হবে না। আপনি আপনি একটু নিজে গিয়ে দয়া করে গোয়াল ঘরে যদি খুব ভালো জায়গা করে আমার ঝুনু সোনাকে শুয়ে রেখে আসেন। ও আচ্ছা আমি তো যাচ্ছি। শুনুন দেখবেন আমার ঝুনু সোনাকে আবার এমন জোরে না বাঁধবেন যাতে গলায় ফাঁস লেগে যায়, বুঝলেন? একটু বেশ আলগা করে আমার ঝুনু সোনাকে বেঁধে রাখবেন। আচ্ছা বলছিলাম কি যে এই ব্রজেশ্বর বাবুর নামটা সই করতে কিরকম বারো ভালো লাগছে। তা না হলো, কিন্তু আবার কিসের কিন্তু? একটা ঘর একটা বিছানা আমরা দুজনে, সে দেখা যাবে পরে। আমার ঝুনু শুনেই চলে গেল হবে। শুনছো
শুনছো? কোথায় পালাবে? আমিও তাকে যেখানেই পালাতেই মার করব, তাকে আমি জেল খাটাবো। কি পাগলাম করছো, এ জানা নেই শুনো নেই, আমি যা বলছি তুমি তাই করো, উঠে এসো। এই শীতের রাতে কোথায় যাবো? ফুলের বাচ্চা কোথাকায়? না, তুমি লেবুড়ি দিয়ে পরে পরে ঘুমো। আমি চললাম অনিতার কাছে, মেয়েটা কেঁদে আত্মহত্যা না করে বসেছে। বলো কি, সুশোভন দত্ত কত বড় ছেলে, আমিও তাকে এবার দেখে নেবো। না আস্তে আস্তে চলো, একটা গাড়ি টাড়ি সামনে ট্যাক্সি স্ট্যান্ড, অনেক গাড়ি পাওয়া যাবে, মুখ বুঝে চলে এসো। মিচি মিচি অকারণে, অকারণে মেয়েটা সারাটা জীবন নষ্ট হতে চলেছে আর তুমি বলছো কিনা অকারণে, ওকে দেখছ কোথাকার? কি গের রে বাবা, মনে হচ্ছে অটল জলে তলিয়ে যাচ্ছে। ভাবছি ব্রজেশ্বর বাবু যদি জানতে পারেন। ওর জন্য আপনি ভাবতেন না, একদিকে যেমন ভয়ঙ্কর আরেকদিকে মাটির মানুষ। তিনি জানেন আমি ওর কাছে কখনো মিথ্যা কথা বলি। কিন্তু ভয়ঙ্কর দিকটা তো আছে। তা আছে, তবে বাবা আমি ভাবতে পারছি না। যেমন ঘর তেমনি ফার্নিচার। ও কথা বলবেন না, আজকের এই মুহূর্তে এই ঘরটি আমার কাছে বাকিংহাম প্যালেসের নীল ঘরের চেয়েও দামি। প্লিজ আমার এই সুটকেসটা একটু খুলে দিন না। ওই যে ওই বড় সুটকেসটা। আমি ভাবছি আপনার স্ত্রীর কথা, সত্যি উনি যে কি মনে করছেন, খুব মন কেমন করছে। একটু তো রাত দেখতে দেখতে কেটে যাবে। কই খুলেছেন?
থ্যাংক ইউ। সবই আছে অথচ কিছুই নেই। হাস মহানার গন্ধে ভরা অন্ধকার, নির্জন ঘর, নাগালের মধ্যে সুন্দরী নারী, রোহিতা, আজ সারা পৃথিবী সমাজ দুজনের মাঝখান থেকে সরে গেছে। সাংঘাতিক রোমান্টিক আপনি, যদি মনে না করেন একটা কথা বলো। বলো, নিশ্চয়ই বলতে পারবো। আমরা 5 মিনিট যদি বাইরে যান। বাইরে যাবো? দেখুন না, সেই থেকে একটা শাড়ি, মুখে একদম ধুলো বালি, কি বিশ্রী লাগছে। পাঁচ মিনিট ব্যাস, এ ঘড়ি বন্ধ, 5 মিনিট বুঝবো কেমন করে। আপনি এক কাজ করুন, এক থেকে আগুন বলে শ্রীমতি তবে শোনো, শোনো শ্রীমতি তবে শোনো, তুমি তো খাও তোমায় দেখি বুঝিয়াছে ভুলে। কাকুন বলে ঘাটের পথে চলিতে তব কাখের ঘাটে অগো, আমি যে বাজি তাই তো তাহার হৃদয় ওঠে দুলে। কাকুন বলে শ্রীমতি তবে শোনো, শোনো শ্রীমতি তবে শোনো। নয়ন বলে শ্রীমতি তবে শোনো, শোনো নয়ন বলে শ্রীমতি তবে শোনো, শোনো তুমি তো ভাবো তোমায় দেখি সে বুঝিয়াছে ভুলে। আমি স্বপ্ন ভরা কাজলে যদি মধুর নাহি হতা, তোমায় সে কি এমন করে দেখি তো মুখ তুলে। কাকুন বলে শ্রীমতি তবে শোনো, শোনো শ্রীমতি তবে শোনো। অধর বলে অধর বলে শ্রীমতি তবে শোনো, শোনো শ্রীমতি তবে শোনো। তুমি তো ভাবো তোমায় দেখি
বুঝিয়াছে ভুলে যদি না আমি শরমের হাসিতে ভরে থাকি তোমার মুখের তুলনা সে কি খুঁজিয়া পেত ফুলে কাগুন বলে শ্রীমতী তবে শোনো শোনো শ্রীমতী তবে শোনো দেশ নেতা দেশ নেতা আমার হোটেলে এসব বেলে লাগিয়ে চলবে না সর্বনাশ করেছে সান্ত্বনা আসছি মানে আর একটু এসে পড়লো যে মাথা ঠিক থাকছে না সান্ত্বনা 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 আমি রোজ সবার সময় ঠাকুরের নাম গান করে শুই আমরাও করি সুতরাং না আমার আমার স্ত্রী নাম গান করছে ওই নাম গান মাফ করবেন ওর নাম গান যদি হয় ওর নাম গান আমার এই পান্থনে বসে চলবে না পাশে আমার গুরু ভগ্নি আছেন অসুস্থ আপনি দেশ নেতা আপনার কাছ থেকে আরো উচ্চতর আদর্শ আমরা কিন্তু আশা করে থাকি দেখুন মা আপনার স্বামী যত বড় লোকই হোক শুধু আপনার জন্য এখানে রাত্রি বাস করতে পারলে নইলে যাকে আমি এর চেয়ে তার জীবিত বলতে পারি কি যে করেন আপনি আপনি জানেন কি আর করি সান্ত্বনা এমন রাতে ৪৯ বায়ু একসঙ্গে মেতে ওঠে সান্ত্বনা বাকিংহাম প্যালেসের নীল ঘর কিরকম দেখিনি কিন্তু তোমার কাছে দেখাচ্ছে না একেবারে নীল পুরীর মতো বাবা বাবা সারাদিনে ক্লান্তির পর আপনার কবিত্ব আসে আসছে সান্ত্বনা আসছে একেবারে জোয়ারের মতো আসছে আমার ভীষণ ঘুম পেয়েছে কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো আমি বরং বিছানার এক প্রান্তে বলো আর কতটুকু রাত আছে আপনি বালিশটা নিয়ে আমরা নিচে যে ঘরে খেয়েছিলাম সে ঘরে বেঞ্চের উপর গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ তারপর সকালবেলা তখন গোসাইজি বেরিয়ে দেখবে যে দেশ নেতা প্রজাসভাকে ওইখানে শুয়ে কোনো বুদ্ধিশুদ্ধি নেই কেন ভোর হলে এখানে চলে আসবে তো বেশ তো এতই যখন আপত্তি তখন আমি নিজেতে শুচ্ছি না এক ঘরে রাত্রে যা হয় না যা হতে পারে না কেন বৃথা সময় নষ্ট করছেন ওদের দেশে তো হয় ওদের দেশ আমাদের দেশ না বাংলাদেশ বম ছক্কা নে বাবা ঠিক
মা জাননি ঘুমিয়ে পড়েছে। ওই পই করে বারণ করেছিলাম, অনিতা এ কাজ করিস নিক, মেয়ে আমাকে লুকিয়ে বিয়ে করলি। অনিতা যা বললে সব শুনলে? কি তুমি মানুষ না কি? কি ঠিক করলে এখন তাই বলো। কি আর করবো, পুলিশে খবর দিতে হবে। ওই সুশোভনকে যেমন করে জব্দ করা চাই, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। তোমার হাই তোলা বন্ধ করো দেখি। অনিতা জায়গাটার কি নাম বললি? মুচকুন্দপুর। মুচকু, কি মা কি বিশ্রী অসভ্য নাম রে বাবা। হ্যাঁ দেখো, আমি মনে করছি ওই যে দিগবিদিক বাবু নাকি, তাকে সকালবেলা একটা টেলিগ্রাম করবে। না কেন? তুমি তা করবে না। কেন? টেলিগ্রাম করলে চারিদিকে ঝিঝিকার পড়ে যাবে। বলিহারি বুদ্ধি তোমার, বলি মেয়েটার ভবিষ্যৎ খেতে চাও? তাহলে সে ব্যবস্থা আমি সমস্ত ঠিক করে রেখেছি। ওই শার্দুল সিং এর কাছে আমাদের কেনারামকে পাঠিয়েছিলাম, তার গাড়ি ফিরে এসেছে কিনা জানবার জন্য। এখন তুমি দয়া করে নিচে গিয়ে খবরটি বেশ ভালো করে জেনে এসো। এখন তো না, অনিতা সঙ্গে যাও। তুলতে তুলতে একবার জলটা ব্যথা হয়ে গেল। এই এদিকে আয়, না সেই মেয়েটিকে এর আগে বাড়িতে দেখেছিলি? ধপ কথা বলবো মা, অন্য মেয়ে দেখেছি, ওটিকে দেখিনি। ওদের কথাবার্তা কিছু শুনেছিলি? কথাবার্তা যা আলটপকে শুনেছি তা সুবিধে নয়, সন্দেহ হয়। তুমি যদি মা মেয়েটিকে দেখতে, তার কি ঢং ঢাং। ওরা সরকারি স্টেশনে অ্যাক্সিডেন্ট করেছে। অবাক কাণ্ড মা। এই যে কেনারামের কাছে কোনো খবর পেলে? শার্দুল সিং এর ট্যাক্সি এখনো ফিরে আসেনি, আর ওই যে যে ড্রাইভারটা গিয়েছে, হ্যাঁ কি নাম বললে রে অনিতা? ফাতনা ফিরিঙ্গি। হ্যাঁ, ওই ফাতনার কাছাকাছি কোন এক পোস্ট অফিস থেকে ফোন করেছে, বললে যে সেখানে গাড়ি ভেঙে পড়ে রয়েছে, তারা গাড়ি মেরামত করে তবে আসবে। তারা কোথায়? ড্রাইভারটা বললে সেখানে কি একটা হোটেল আছে, সেই হোটেলে তারা উঠেছে। বুঝেছি, ও গাড়ি ভাঙা টাড়ি ভাঙা সমস্ত মিথ্যে ধাপ্পাবাজি, ও সমস্ত প্ল্যান করেই তারা ওখানে উঠেছে। সব ড্রাইভারকে আমি চিনি, এখন সেখানে পৌঁছতে পারলি দুজনকে একসঙ্গে ধরা যাবে। মানে তুমি সেখানে যাবে নাকি? আল বাদ যাব, সুশোভন দত্তকে আমি হাতে নাতে ধরব। কিন্তু শম্পু। হে শম্পু, তোমাকে আমি বলে দিয়েছি না, তুমি মেয়ের সামনে আমাকে ওই নামে ডাকবে না তো। অনিতা রেডি হয়ে নাও, মনে রেখো এক মুহূর্ত সময় নষ্ট করলে সারা জীবন অনুতাপ করতে হবে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নাও। শোভনবাবু,
শুনতে পাচ্ছেন? মরে যাই মরে যাই মানিক আমার, আমার কানছে, শুনতে পাচ্ছেন না? ওই যে আমার ঝুনু শোনা, আমার ঝুনু শোনা কানছে, আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে বাবু, কি করি বলুন না। জানলাটা বন্ধ করে দাও, করবে না না, ও বেচারা সারাটা তেমনি ভাবে কাঁদবে আর আমরা চুপচাপ শুয়ে থাকবো, কি করে হয় আমার উনি হলে আর দেখতে হতো না, এক্ষুনি গিয়ে একেবারে নিয়ে আসতেন। কি তোমার উনি হলে ঠান্ডায় মেঝেতে শুয়ে পিঠে শীত দাঁড়া ব্যথা হয়ে যেত না বাবা, আর তাছাড়া তোমার উনি যা পারেন আমি তা পারি না। এটা নিয়ে একটু গোয়াল ঘরে যাই। কোথায়? গোয়াল ঘরে। গোয়াল ঘরে যেতাম কিন্তু যাব না। কেন? একটু আগে যে বললেন ওই নিচের ঘরে যেতে চেয়েছিলেন। যেতে চেয়েছিলাম কিন্তু পারতাম না। দেখো শান্তনা, এই রাত দুপুরে খিড়কির দরজা পেরিয়ে গোয়াল ঘরে যাওয়া যে কোনো জাদুকরের পক্ষে অসম্ভব। কেন নয়, ঘরে একটু খিল দেওয়াই আছে। খিল দেওয়াই আছে? যে ভদ্রলোক বাইরে ঘরে ডবল তালা লাগাতে পারে সে ভদ্রলোক খিড়কির দরজায় অ্যালার্ম লাগিয়ে রেখে দিয়েছে। কি নিষ্ঠুর বাবা, ব্যথা যখন না আমার তখন ঠিক আছে যাই আমি সুশোভন বাবু। দাও দাও জ্বালায় ফেললে রাত দুপুরে বাবারে, দাও দাও খেটে শুশোভন বাবু। শুনুন, এটার ভেতরে করে নিয়ে আসবেন। শুনুন, চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবেন, কেমন? চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবেন। দোহাই মা ভগবতী, শ
আমার বাপ আমার তোমাকে পরে বলে পর দিয়ে মেরে ফেলবো রাতে শীতের আকাশ চাঁদ তুমি সাক্ষী সুশোভন তো প্রতিজ্ঞা করছে জীবনে আসে কখনো রোম্যান্সের কথা ভাববে না বাবা দুটো টাকা নে কথা কাউকে বলবি না মহাকবি কালিদাস একদিন মেঘদূতে এই ছবি এঁকেছিলেন না চন্দ্রদেব আমার প্রতিজ্ঞা আমি ক্যান্সেল করছি কিসের শীত কিসের শীত তুচ্ছ শীত তুচ্ছ পানা পুকুরে ডোবা আর তুচ্ছ গোবরে আছাড়া খাওয়া এমন রজনী ঘুমায় না সজনী সুশোভন বাবু আমার ঝুনু শোনা তোমার ঝুনু শোনা এখন চাঁদের আলোয় মাতাল হয়ে আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিশির ভেজা ঘাসে ঘাসে এমন রাতে সে উঠেছে মেতে থামো আমার আমার ঝুনু শোনা শীতে কত কষ্ট পাচ্ছে আর আপনি আপনার এরকম ভিজে জামা কাপড় বাইরে বুঝি বৃষ্টি হচ্ছে বৃষ্টি নয় সন্তনা বৃষ্টি নয় পচা দোবার একেবারে ঠান্ডা আইসকুল জল ক্লান্তি নিয়ে কোন রকম ফিরে এসেছি সন্তনা তোমার কুকুর তোমার কুকুর কুকুর না সন্তনা হচ্ছে মায়া মৃগ যতই ধরতে যায় কেবল ফুড়ুক ঠিক হয় এবার যদি গোসাইজি এসে ফুড়ুক ফুড়ুক হার ভয় করি না প্রভাত আগতই এরকম ভিজে জামা কাপড়ই পরে থাকবেন জামা কাপড়টা ছাড়ুন মানে মানে আপনি যা খাচ্ছেন তা নয় একটা ধুতি পাঞ্জাবি হতে পারে হ্যাঁ এটা তো ওরই সবই হলো নাম পরিবর্তন হলো বেশ পরিবর্তন হলো অথচ সবই হলো দেখুন বাজে কথাটা রেখে দিয়ে পাঞ্জাবি আর ধুতিটা পরে সুশোভন বাবু আপনার হলো
দেখুন না, আপনি এখন ইয়ার্কি করবেন না শিশুবাবু, এখন তুমি ইয়ার্কি করবে সময় না শিশুবাবু, আপনি আপনি ইচ্ছে করে আমাকে বাইরে দাঁড় করে রেখেছিলেন, আপনি সব পারেন, তার পারলাম করে ও, আর উনি যদি শুনেন যে আপনি এতক্ষণ অন্ধকারে বাইরে আমাকে দাঁড় করে রেখেছেন তাহলে আপনাকে, আর অনিতা যখন শুনবে যে তার স্বামীকে এই শীতের রাত্রে একটা কুকুরের পেছনে ঘর দৌড় করে নিয়ে বেরিয়েছো তখন, সত্যি শিশুবন্ধু আপনার স্ত্রীর ভুলে গিয়েছিলে না সান্তনা, আমি কিন্তু মোটেই ভুলিনি, সে হয়তো এতক্ষণে দিগ্বিজয় বাবুর বাড়িতে বসে আমার মাথা মনে করে পেন্সিলের শীষ ছুরি দিয়ে কাটছে আর পটাক পটাক করে ভাঙছে, বুঝলে? সে তো ডাকবারই কথা, তারপর একদিন বাদে যখন দেখবে যে দুজনে একই সঙ্গে একই মোটর থেকে নামছি তখন সে কথাকে বুঝিয়ে বললেই হবে, হ্যাঁ বুঝিয়ে বললেই হবে যে একই হোটেলে একই ঘরে আমরা দুজন, ও না মানে সে কথা কি না বলাই ভালো, কাল ভোরে আপনি গণেশের কাছে চলে যান, যত শিগগির পারা যায় দিগ্বিজয় বাবুর ওখানে আমাদের পৌঁছতেই হবে, খিড়কি দরজা না ভাঙলো কেন, সর্বনাশ করেছে কি হবে কি, মঙ্গল ঘরে একবার উঁকি মেরে ডাকবো একটা আলোয়ান পড়ে, আরে এই চোখরা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো যে, চাপা পড়বে যে, হাসছে, আরে শব্দ না দেওয়ার পরে মারা যাবে যে, নিশ্চয় কুত্তা হ্যাঁ, কাল রাত আদর দিয়া হ্যাঁ, ইসকো গায়ে হাত বুলা হ্যাঁ, ইসকো মালিক কো সাথ বহুক্ষণ গল্প স্বল্প কিয়া হ্যাঁ, তুম বলতে কুত্তা নেই হ্যাঁ, আরে বাবা সেখানে কা দরকার নেই, ইসকো যথেষ্ট শিক্ষা হ্যাঁ, তুমি হামকো দে দো ইস কুত্তা কো, আরে বাবা সাধারণ কথাবার্তা আমরা অত লিঙ্গ বিচার নেই করতা হয়, আসল কথা ইহাম ফেরত লেখে ইসকো মালিক কো ফেরত দে দেন, আরে বুঝা বুঝা বুঝা, হ্যাঁ তোকে বকশিস মিলনা চাহিয়ে, কি বকশিস, তুমি জানতা দুধ আদমি কো কুত্তা লেখে তুমি ভাগদা হয়, হম পুলিশ মে খবর দেন সে তুমকা ক্যা হোগা, দিজিয়ে তো পুলিশ মে খবর, আচ্ছা দেখো ছোকরা তো, আরে আমি শোন শোন এই তান তো ছোড়া, এই শোন 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 শোন, এই 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 বকশিস ফকশিস নেই দেগা, উসকা বদল মে দুসরা একটা চিজ দেগা, ক্যা নাড়ু, নাড়ু হ্যাঁ ঘরের তৈরি নারকেল নাড়ু,
দেখিস বাবা ঠিক করে সাজা। রামসি শুধু হাতে ফিরে এলে চলবে না বাবা, একটি হরিণ মেরে আনা চাই। জরুর কিছুতেই হতে পারে না, তুমি যে চিঠি ফেলতে ভুল করোনি তার তো প্রমাণই রয়েছে। আর দুটো চিঠি তো ভুল আমি করেছি। এরকম ভুল তুমি কখনো করো না, তুমি বললেই আমি শুনবো। কি মুশকিল, ওদের জন্য শিকারের আয়োজন করা হলো, অথচ ওরা এলো না। গোবর্ধন বাবুরা সব প্রস্তুত হয়েছেন তো? হ্যাঁ, শুধু ছোকু বাবুই যাবেন না। তার কি আবার শরীর টরীর খারাপ হবে নাকি? হ্যাঁ। ও তাহলে শিকারে যাবে না? না দিদি, সে গাঠিয়া বেথা শরীর একদম বরবাদ করে দিয়েছে। এতদিন বাদে এলে কোথায় দুদিন আনন্দ করবে, তানা শুয়ে রইলে রোগীর যন্ত্রণায়। মহাবীর জি কা খুশি, তোমরা যাও শিকার দেখে এসো। চাকর বাকি সব রইল, পরেশ রইল, কোনো লজ্জা করো না, সব চেয়ে চিন্তে নিও কিন্তু। আচ্ছা, আরেকটা কথা, ওরা যদি আসে। কারণ সুশোভন আসবে বলে মনে হয় না, তবে সান্তনা আর তার স্বামীর ভবিষ্যৎ যদি আসে। ও না না, কিছু চিন্তা নেই। আচ্ছা সব রইল। আচ্ছা আমি চলি ভাই। তুমি আগে ওঠো। হয় না তা হয় কি হয়, তুমি আগে ওঠো। কি আসতেছো, তুমি উঠলে না আমি উঠে বসবো কখন? হয় উঠো না। জয় মহাবীর জি কি জয়। পরেশ পরেশ, একটু সোডা বোতল আর একটু গ্লাস জলদি। আচ্ছা পরেশ, এটাকে কি বলে তোর ইয়াদ আছে? মদ। হ্যাঁ, যখন সিঙ্গাপুরে পেকমন বাবুর সঙ্গে ছিলাম না, তখন শুনেছি। কিসের আওয়াজ দেখতো? ওই কোথায় কোন দিকে? পাখেরা, আপনি বুঝি বকু বাবু? চাকু বাবু। ও চাকু বাবু, নামটা ঠিক ধরতে পারিনি কিনা। আচ্ছা নমস্কার, আমার নাম হচ্ছে সদারঙ্গ বিহারী। আরে ছোড় দিজিয়ে, কুত্তা বেচতে এসেছেন তো? আরে রাম 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 রাম, কিসের একটা দুর্গন্ধ বেরোচ্ছে না? আরে ছোড় দিজিয়ে গন্ধ, কি দরকার বলুন। এই কুকুরটা ব্রজেশ্বর বাবুর কুকুর, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তাই আমি ধরে নিয়ে এলাম। তা তারা কোথায়? কই নেই এখন। ও এসে বুঝি শিকারে বেরিয়ে পড়েছেন? আরে তোর শিকার কই আসেন? ও এখন এসে পৌঁছননি, তাহলে এখনই এসে পড়বেন। আমি হোটেল ঘুরে আসছি কিনা, মোটরের পথ অনেকটা ঘুরে আসতে হয় কিনা। হোটেল? কোন হোটেল? মজার কথা শুনবেন। কি আর তোমার আবার শিকার? বুঝলেন, কাল রাতে ফাতনা ফিরিঙ্গিপুরে হঠাৎ গোসাইজির হোটেলে, বুঝলেন কিনা, কার সঙ্গে দেখা হয়ে গেল জানেন? আরে
ছোঁয়ার দিয়ে কুকুরটাকে তো আজ এলে ওদের দিয়ে দেবেন। বুঝলেন কিনা, আমাদের লিডার প্রজস্বার্থে আর তার স্ত্রী সান্ত্বনা দেবী রাস্তায় মোটর খারাপ হয়ে যাওয়ায় ফাগনা ফিরিঙ্গিপুরে গোসাইগির হোটেলে রাতের মতো ওঠে। আজ সকালে গিয়ে শুনি সারা রাত বুঝলেন কিনা সে কি তেলেঙ্কারি। একটা দুর্গন্ধ বেরোচ্ছে না, আপনি মাঝে মাঝে একটা দুর্গন্ধ পাচ্ছেন না? বুঝলেন কিনা, অত বড় লিডার স্ত্রীর কথায় বুঝলেন কিনা সারা রাত ওই কুকুরটার জন্যে একবার মাঠে একবার ঘাটে সে কি কেলেঙ্কারি। বুঝলেন কিনা সে কি কেলেঙ্কারি। আমার স্বামীর সঙ্গে আমি নিজের মতো করে বোঝাপড়া করবো তাও করতে দেবে না আমার? একে জবরদস্তি তো, চুপ কর কথা বলিস না কো, অসুস্থ রুগীকে ওষুধ গেলাতে হয় জবরদস্তি করে, বুঝতে পারলি? জংশন স্টেশনে নেবি একখানা ট্যাক্সি ঠিক করতে হবে, বুঝলে? দেখো তো অনিতা দাঁড়িয়ে আছে কিনা। আমি কি অনিতাকে চিনি নাকি? কাউকে দেখতে পাচ্ছ না? না, কাউকে দেখতে পাচ্ছ না? কাউকে দেখতে পাচ্ছি না। গণেশ তুমি একটু হর্ন দাও। আচ্ছা পরেশ, বর্জেশ্বর বাবুকে তুই দেখেছিস? দেখিস নি? আচ্ছা দিদি, এই হাটা জলদি হাটা সব। আহ মহাবীর জি, সব বম বখেড়া করে দিলে। সুটকেস দুটো নামিয়েছো? আগে হ্যাঁ। তুমি কোথেকে দিলে? হারিয়ে গিয়েছিল বুঝি? না ঝুনু শুনে, তুমি কি করে জানলে? আমরা সব জানি, সদরঙ্গবাবু ঠকুবাবু সব বলছিলেন। গেল কোথায়? শুনো ভাই, আমি বাঙালি হচ্ছি, অনেকদিন দেশ ছাড়া, ভাষার সঙ্গে ঠিক সহবত নাই, তুমি আপনাদের সঙ্গে কথা বলতে ডর লাগে। তা ব্রজেশ্বর বাবু উনি 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 একটা দরকারি ফাইল আনতে ভুলে গিয়েছিলেন, আবার সেই জন্য ছুটতে হলো। বোম পাখেরা, সারা রাত হোটেলে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি এ বলছে আপনাকে? সব আমি সব শুনে নিয়েছি, তা ঘাবড়াচ্ছেন কেন? ওরকম মুসিবত হয়, চলুন চলুন।
গণেশ, কি হলো? কি একটা টায়ার খারাপ ছিল স্যার, সেই দিক ফেটে গেল। টায়ার ফাটেনি গণেশ, আমার কপাল ফেটে গেছে। ঠিক বলেছেন স্যার, যান কয়লা হয়ে গেল একেবারে, কক্ষ নিজে বেরিয়েছিল। কি করবো কি এখন বলো? কি করবেন, একটা কাজ করুন, ও সামনে ফাতনা ফিরিঙ্গিপুর স্টেশন, ওখান থেকে ট্রেনে করে চলে যান। ট্রেনে করে চলে যাবো, ট্রেন যদি এখন না থাকে? না থাকে তা স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে চলে যান না, কাছেই তো গোসাইজির হোটেল, ইতিমধ্যে যদি গাড়ি ঠিক হয়ে যায় আমি স্টেশনে গিয়ে আপনার হোটেলে গিয়ে খোঁজ নিয়ে নেবো। কতই তো পড়বে, দেখা যায়। তাহলে স্যার কলকাতা যাওয়ার ট্রেন কতক্ষণ পরে পাওয়া যাবে? 23 ঘন্টা 25 মিনিট পরে। 23 ঘন্টা 25 মিনিট পরে, অর্থাৎ? অর্থাৎ আজ নয়, কাল। স্যার একটা কথা বলবো, বড্ড বিপদে পড়েছি, কলকাতা একবার টেলিফোন করতে পারি? হ্যাঁ, চার্জ দিলে স্বচ্ছন্দে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ কানেকশন পেয়েছেন? ও ধন্যবাদ স্যার। হ্যালো, কে? হ্যাঁ অনিতা, এই আমি, শোনো, কে খেন তো? ও এই শোন দিদিমণি কোথায় রে? হ্যাঁ কি, ওরা বেরিয়ে পড়েছেন? শিগিরে কোথায়? কি আমার খুঁজে? ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তুই ছেড়ে দে, তুমি বেরিয়ে পড়েছে। যাবে নাকি ভাই? কোথায় যাবেন স্যার? ওই গোসাইজির হোটেল চেনো? গোসাইজির? হ্যাঁ জানি, 5 টাকা লাগবে। চলো। মুস্কুন্দপুরের গাড়ি কখন ছাড়বে? আগে 1 ঘন্টা পরে স্যার। তোমাকে বললাম যে যাও, যেখান থেকে পড়াখানা ট্যাক্সি ধরে নিয়ে এসে। তুমি যেন একবারে দিগবিজয় করতে চলে, তুই থাম, কথা বলিস না, যত কাছে আসছিস ততই যেন তোর। আয় বাবু, একটু না জিরিয়ে টিরিয়ে আর কোথাও যেতে বাবু। জিরোবে কি? জিরোবে টা কি? না না, বলছিলাম যে একটা ট্যাক্সি ট্যাক্সি আগে পাওয়া যাক, তারপর। না, আমি আমি গরুর গাড়িতেই যাবো। গরুর গাড়িতে? একটা মিনিট যাচ্ছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে তুমি বুঝতে পারো? মানে বলছিলাম যে একটা কথা কি জানো, যে তুমি কথা বলো না, থামো, আপনার বৈঠক না? পরোপকারের জীবন উৎসর্গ করেছি স্যার, তাই ঘর বাড়ি যখন যেখানে যেমন সুবিধা হয় এই আর কি। পরোপকারের জীবন উৎসর্গ করেছেন মানে? ছোট মুখে বড় কথা শুনতে খারাপ লাগে স্যার। এই ধরুন না বৈজুপ্রসাদ, বৈজুপ্রসাদ ইলেকশনে দাঁড়িয়েছে, বলুন তো সে আমাকে যে তার জন্য দিন রাত চান নেই, খাওয়া নেই, টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তার জন্য টোটো করে ঘুরে বেড়িয়ে ভোট ক্যানভাস করে দেশের লোকের উপকার করছেন না, তাদের সর্বনাশ করছেন। কেন স্যার? একজন নামজাদা ব্ল্যাক মার্কেটিয়ার, অতি জঘন্য চরিত্রের লোক এই বৈজুপ্রসাদ।
মাফ করবেন স্যার, আমাদের দেশের একজন মস্ত বড় লিডার, শুধু লিডার নন, একজন খ্যাতনামা ঐতিহাসিক এবং রীতিমতো শিক্ষিত লোক। তার নিজের মুখ থেকে আমি শুনেছি যে বৈজু প্রসাদ একজন যোগ্য লোক, শুধু তিনি নন, তার স্ত্রীও। তার নাম শুনলে আপনি চমকে উঠবেন স্যার। যদিও তিনি কনফিডেন্সিয়ালি আমাকে বলেছিলেন, তবু তর্কের খাতির আমি বলতে বাধ্য হচ্ছি, অধ্যাপক ব্রজেশ্বর দে। বললেন একটি নাম শুনে একবার চেয়েছেন দাঁড়িয়ে পড়লেন স্যার। অসম্ভব, কাল ব্রজেশ্বর বাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল। শুধু ব্রজেশ্বর বাবুর সঙ্গে নয়, তার স্ত্রীর সঙ্গে। আগে ছিলেন সান্ত্বনা পাল, এখন আছেন সান্ত্বনা দে। একেবারে বসে পড়লেন স্যার। তাহলে শুনুন, তার স্ত্রীর সঙ্গে আমার আগেই আলাপ ছিল, কিন্তু ব্রজেশ্বর বাবুকে আমি চিনতাম না। কাল সান্ত্বনা দেবী ব্রজেশ্বর বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়ে। কোথায় আলাপ করিয়ে দিলেন? সে কেলেঙ্কারির কথা আর বলবেন না স্যার। ওই গাড়ি খারাপ হয়ে গিয়ে হাবলা ফিরিঙ্গিপুরে ওই যে গোসাইকি হোটেল আছে সেইখানে কাল রাত্রে তারা উঠেছিলেন। আপনি নিজে স্বচক্ষে দেখেছেন সান্ত্বনা দেবী আর তার স্বামী কাল রাত্রে হোটেলে এক ঘরে ছিলেন, বুঝলেন? রাত্রে হোটেলের ঘরের মধ্যে থেকে নানা রকমের শব্দ শুনে গোসাইজি উঁকি মেরে দেখেন যে দুজনে এক খাটে শুয়ে আছে। আরো শুনবেন স্যার, রাত্রে স্ত্রীর কথায় সারা রাত, বুঝলেন? আপনি ঠিক জানেন যে সান্ত্বনা দেবী আর তার স্বামী হোটেলে এক ঘরে? এখনো সন্দেহ হচ্ছে স্যার। গোসাইজি অত্যন্ত পাকা লোক, তার হোটেলের রেজিস্ট্রি খাতাতে ব্রজেশ্বর বাবুকে দিয়ে নিজে হাতে সই করিয়ে নিয়েছে। আপনি কোথায় থাকেন? কিছু উত্তরে ছিপছড়া মারিতে, অধমের নাম হচ্ছে কে সদারঙ্গ বিহারীরা। যদি কখনো এখানে আসেন, যদি প্রয়োজন কিছু হয়, অধম প্রয়োজন হয় আসব, নিশ্চয়ই আসব। মুখ বাড়ি দেখো দেখিনি, কাউ মানে কোন স্ত্রীলোককে দেখতে পাচ্ছ কিনা? আগে কাউকে তো দেখতে পাচ্ছি না। প্রভু দেখতে পাচ্ছ না? হর্নটা বাজাও। আচ্ছা থাক, কাকে খুঁজছেন আপনি? না না, আমি কাউকে খুঁজিনি, আমাকে খুঁজছে। তার বন্দোবস্ত হবে, গাড়িতে ঘুরিয়ে রাখো, আমি আসছি। আপনার মতো ভালো লোক স্যার পৃথিবীতে হয় না। সেই দু টাকা বসকিস দিয়েছিলেন। নতুন কেউ এসছে নাকি? আসেনি। গোসাইজি কোথায়? শহরে। শহরে গেছে? কয়েকজন লোক আসবে, গাড়ি খানা আছে না, খেতে এতে নয়, খানা তল্লাশি করতে আসবে। তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। আমি আমি বল আমি আমি জানি জানি না না, বুঝতে পারছিস? আচ্ছা শোন, যদি কেউ জিজ্ঞাসা করে আমি আমি হ্যাঁ আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে শুয়েছিলাম, কোন ঘরে খেয়েছিলাম, কি বলবি? আমি বলবো, আমি বলবো, আমি তো তাকে চিনি না। আরে বোকা, কি বললাম কি এতক্ষণ ধরে, কি বোঝালাম কি? আমি 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 জানি না, আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আচ্ছা ধর, যদি কেউ জিজ্ঞাসা করে আমার সঙ্গে কোন স্ত্রী লোক মানে কোন মেয়ে লোক ছিল কিনা, কি বলবি? দেখুন বলবো, স্ত্রী লোক মানে মেয়ে লোক, আমি জানি না। বাবা এই তো সোনার চাঁদু আমায় নে, এই দুটো টাকা রেখে দে, যা যা সন্দেশ কিনে যা, ঠিক আছে? একটা টাকা না না, দুটো টাকা রেখে, একটা টাকা না না, দুটো টাকা রেখে দিয়ে যা সন্দেশ কিনে। বলের মাঝে তার এক পাখি, বলের মাঝে তার
বাবা, এই তো সেই পুলিশ। এটা কোন রাজির হোটেল? কি কথা বলছো না যে বাবা? হ্যাঁ, আগে আমি জানি না। কি জানো না? আগে আমি জানি না। আগে জানি, জানি, জানি তো। ও বাবা, জানি তো। এটা কোন রাজির হোটেল? আগে হ্যাঁ, হোটেল তো। কাল রাত্রে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক এখানে ছিল? আগে হ্যাঁ ছিল। কোথায় তারা? আমি আমি আগে যাবো বাবু তো, হয়তো বসে ওখানে। কোন বাবু? ওই বাবু হোটেল কাল রাত্রে ছিল, সেই সেই ছিল এখানে হোটেলে বাবু। আচ্ছা তুই যা। আগে হ্যাঁ। আপনি এই হোটেলে থাকেন? আগে আপাতত আছি। দু একটা খবর আমার জানা দরকার। আপনি কাল রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আর কেউ, অন্য কোনো গেস্ট ছিলেন? না। আই সি। আপনার সঙ্গে আমার গোটা কত গোপনীয় কথা আছে। আপনি তো পুলিশের লোক। না, পুলিশ হতে হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? শ্রী ব্রজেশ্বর দে। ব্রজেশ্বর দে? আচ্ছা, কোন ব্রজেশ্বর দে? মানে আমার ব্রজেশ্বর মানে দেশ নেতা? লোকে তাই বলে। কি সৌভাগ্য আমার, মানে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনার লাঠিটা বেশ ভালোই। তা আপনি এরকম মোটা লাঠি সবসময় ব্যবহার করেন নাকি? লাঠি নয়, সঙ্গে পিস্তলও রাখি। শুনুন, শুনেছি এখানে একটা রেজিস্ট্রি বই আছে, যারা আসে তাদের নাম দাম সই করতে হয়। অফিস একটা আছে বলে। আসুন, চলুন। ভাটভাটিয়া বাবু আমাকে জোর করে শাশু নিয়ে গেলেন। একটা বাজে লোকের কথা বিশ্বাস করে একজন ভদ্র মহিলার নামে আপনি যা বলছেন, এসব কথা নিয়ে আলোচনা করার আপনার কি অধিকার আছে? এটা আমার কোনো অধিকার নেই। আপনি কেন রাগ করছেন? আমি তো আপনাকে কিছু বলিনি। কি জন্য খাস কাটা লোককে আমার ভয় করে কিছু তো আমি যাতে পারি না। যাই মহাবীরজি, ও সব ঠিক করে বললেন। ঠিক আছে, এসে গেছে। হে শান্ত করে, ভালো কাণ্ড করলি তোরা, ভেবেই বাঁচি না। জামাই কোথায়? ভেতরে। উনি উনি আমাকে মোটরে পৌঁছে চলে গেলেন। সে কি রে? মানে ওই যে একটা ফাইল আনতে উনি ভুলে গিয়েছিলেন, সেটা আনতে গেলেন, কাল সকালে ফিরে আসবেন। কি যে ভুলো মন হয়েছে তোদের আজকে। আমার মা লক্ষ্মী কই? এই যে বাবা, তুমি এসে পড়েছো, বাঁচা গেল। ওহ, তোমার জন্য ভেবে ভেবে তোমার মা সময় প্রায় অসুস্থ হয়ে উঠলেন। আমার চেয়ে ঢের বেশি অস্থির হয়েছিল তুমি। না না, আমি কেন অসুস্থ হব বাবু? টেলিগ্রাম। টেলিগ্রাম? নিশ্চয়ই সুশোভনের টেলিগ্রাম। দেখি। ও, আমার তো অর্থ চশমা নেই, তুই একবার পড়ে দে না ভাই চোখ। সুশোভন তো? না না, এতো ব্রজেশ্বর বাবুর টেলিগ্রাম, আজ বিকেলে এসে পৌঁছচ্ছেন। কি কাইসে হো সাকতা? পৌঁছচ্ছেন কি? উনি তো এই মাত্র গেলেন। দেখি 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 ভাই। না না, দেখবেন কি, দেখবেন কি, এ তো পোস্ট অফিসের ছাপ রয়েছে, উনি আজ সকাল 7:30 কলকাতা থেকে টেলিগ্রাম করেছেন। আরে, তখন তো উনি আপনার সঙ্গে মোটরে। তাই তো, কিরকম হলো? সত্যি তো হুঠা কিছু নয়, উনি বোধ হয় কাউকে একটা টেলিগ্রাম করতে দিয়েছিলেন, সে ভুলে গেছে, তাই তিনি আজ সকালবেলা টেলিগ্রাম করেছেন। সে কেমন করে হবে? আমার তো মগজেই কিছু ঘুষছে না। এই খানিক সময় আগে আপনি আমায় বলেছেন যে আপনারা মোটরে এসেছেন, মোটর না বিগড়লে আপনারা কালকেই পৌঁছে যেতেন। ওটা মানে আর একবার আপনারা এসেছেন মোটরে, আর টেলিগ্রামে লেখা রয়েছে ট্রেনে আসবার কথা। ও, হয়তো একটা কিছু গন্ডগোল হয়ে গেছে, উনি আসো কিনা তারপর। এখন আর ওসব নিয়ে চিন্তা করে কি হবে, চলো চলো তুমি ভেতরে চলো। বাহ, চিন্তা করে কি হবে না, ফেসলা একটা করতেই হবে। বোধহয় আজই সে যেতে পারে, কলকাতা থেকে এত তাড়াতাড়ি কি করে ফিরবে? মাসিমা, বড় বিপদে পড়ে গেছি, তুমি তুমি আমায় বাঁচাও মাসিমা। বিপদ? হ্যাঁ, কিসের বিপদ? ওই যে টেলিগ্রাম করেছে উনি তো তোমার জামাই, আজই এসে পৌঁছাচ্ছেন, আর তুমি মোটরে চলে গেলে না, সে তো তোমার জামাই না। তবে কি, সে সুশোভন বাবু?
তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। ট্রেন ফেল করে ধরুন ঘটনাচক্রে এইসব ঘটে গেছে, কিন্তু বাসা তখন তো কিছু ভাবিনি, এখন ভাবছি ও সুনামে যদি কোনো আঘাত লাগে তাহলে আমি সত্যি মরে যাবো মাসিমা। আর দেখো না তোমাকে আমি সব বুঝিয়ে বললে তুমি সবকিছু বুঝতে পারবে। কি ব্যাপার বলতো? হ্যাঁ বলবো। আচ্ছা দাঁড়াও, যে দরজা পর্যন্ত কোনো সমস্ত কিছু ভাবি করে আসি। তাহলে শান্তনা এখন দিগ্বিজয় বাবুর ওখানে? আগে হ্যাঁ, অন্তত আমি তাকে সেইখানে পৌঁছে দিয়ে এসছি। আপনার স্ত্রী শ্বশুর শাশুড়ি আপনার সন্ধানে এখানে আসছেন? আগে হ্যাঁ, টেলিফোন করে তাকে জানতে পারলাম। আপনার শাশুড়ির কথা না বাদই দিলাম, আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছে? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ, ও এলে পরে বুঝতে পারবেন, একটি বিষাক্ত গ্যাস একেবারে। শুনুন, আমার কথা হলো আপনার মুখ থেকে আপনাদের রাত্রিবাসের যে কাহিনী শুনলাম, সান্তনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সে কালচার আমার আছে, সেখানে আমি অতি আধুনিক। কিন্তু বুঝতে পারছেন, এমন একটি জায়গা আছে যদি দেখি সেখানে হাত পড়েছে মধ্যযুগের বর্বর হয়ে যেতে পারি। কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ বুঝতে পারছি, তবে কতক্ষণ বুঝতে পারবো সেটি বুঝতে পারছি না, কারণ নার্ভের যে অবস্থা। আপনি আমার সঙ্গে দিগ্বিজয় বাবুর ওখানে যেতে প্রস্তুত আছেন? আগে হ্যাঁ প্রস্তুত আছি, কিন্তু দেখুন আমার তরফ থেকে আপনার কাছে মানে একটা আবেদন আছে বুঝলেন, মানে আমার স্ত্রীকে ওই শাশুড়ির হাত থেকে বাদ দিয়ে যেতে হবে। আপনি জানেন না আমার শাশুড়ি তাকে বোধ হয় আমি স্টেশনে দেখেছি। আগে হ্যাঁ তাকে একবার দেখছি। বাবুকে তুমি নিয়ে এসেছো? ব্যাস শুনলে তো, চলে এসো, আরো প্রমাণ চাও হাতে নাতে ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো কত বড় শয়তান এই সুশোভন দত্ত। অনিতা বাবার হাত ধরো, উনি ঘুমোচ্ছে নাকি? মেয়েটার হাতটা ধরো না ভালো করে, এসো। ব্যস্ত হলে চলবে না, গাছেরও খাবো তলারও পুরোবো তা তো হয় না। তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে কাল রাত্রি যাকে নি তুমি এই হোটেল। তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ স্বামী? হ্যাঁ। এই যে ইনি হচ্ছেন শান্তনা দেবীর স্বামী, আর ইনি আমার শাশুড়ি। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই সব শুনেছেন, আমি শুনলাম যে সুশোভন বাবু আর আমার স্ত্রী মোটর অ্যাক্সিডেন্টের জন্য এই হোটেলে এসে উঠেছেন। আমিও সেই শুনেই এখানে আসি। একটা রাত কোন রকমে কেটে গেল? একটা রাত মানে আপনিও কি কাল রাত্রিরে এই হোটেলে? এই যে দেখুন না, হোটেলের মালিক
সই করিয়ে নিয়েছেন খাতায়। এই যে আপনার নামে কি ব্রজেশ্বর দে? আগে সুশোভন বাবু এখন তাহলে যেতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আসুন আসুন। এই তুমি আমাকে ভুল বুঝলে? আমি কিছুতেই সইতে পারবো না তুমি আর একজনের সঙ্গে রাত্রি এক ঘরে। সে ভুল আমি তোমার ভাঙিয়ে দেবো, চলো আমার সঙ্গে। কোথায়? দিগ্বিজয়বাবুর বাড়িতে সকলে অপেক্ষা করছে, শান্তনু সেখানে আছে। না আমি যাবো না, কেন যাবো সেখানে? মাফ করবেন, অনধিকার প্রবেশ করলাম, আমি শান্তনার স্বামী। নমস্কার। নমস্কার। এই সমস্যার সমাধানে স্বামী হিসেবে আমার যতখানি প্রয়োজন, স্ত্রী হিসেবে আপনারও ঠিক ততখানি প্রয়োজন, সুতরাং আপনাকেও সেখানে যেতে হবে। বাবা কোথায় গেলেন? এইমাত্র চাকরটা শুয়ে কোথায় বেরিয়ে গেলেন। তাহলে আমি মাকে বলে আসি। না না মাকে বলতে হবে না, সে হবে কোন, তুমি এসো এসো আমার সঙ্গে, এসো 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 বেরিয়ে এসো, ওদিকে বেরিয়ে এসো, চল চল উঠে পড়ো, উঠে পড়ো উঠে পড়ো। মাকে বলে এসেছো? আরে বাবা, নিজের স্ত্রীকে নিয়ে পালাবার অধিকার প্রত্যেক স্বামীরই আছে। না উঠে পড়ো শিগগির। আমি সব বুঝে নিয়েছি, সুশোভন হলো একটা গুন্ডার দলের সর্দার, মেয়ে হাতানো ওদের কাজ, আর এটা হলো সেই গুন্ডার দলের সেন্টার, অনিতাকে নিয়ে ভেগেছে। না না সম্পু, শান্তনা দেবীর স্বামী সুশোভন। ফের কথা বলছো, সব সাজস বুঝলে, সব সাজস, মেয়েটার স্বামী সে যে আমাকে ধাপ্পা দিয়েছে। সরে এসো, আমিও দেখে নিচ্ছি। অনিতা, অনিতাকে নিয়ে তারা ভেগেছে, মেয়েটার সর্বনাশ করলে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি একটা উজবুক, তাই কিচ্ছু বুঝতে পারো না। আচ্ছা আমিও স্বয়ংপ্রভা সরকার, আমিও দেখে নেব কত বড় গুন্ডাতে। পুলিশ পুলিশ পুলিশ, এখন আসছে না, খুব সাবধান।
জীবনটা গেল পরের কাজ করতে করতে, আপনারা বুঝি কে দিদি না? কি আশ্চর্য! আরে সদর অঙ্গ না? হ্যাঁ, চিনতে পেরেছো তাহলে? তুই জিদা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে চিনতে পারছো না, আমাদের নার্স হোস্টেলের ইনচার্জ ছিল, কতদিন ঘুষ দিয়েছো ওকে। ও শোনো দিদি, যার জন্য ছুটি এলাম, রোজেশ্বর বাবুর সঙ্গে পথে দেখা, তিনি মোটরে করে মুচকুন্দপুর যাচ্ছেন, আমাকে থামিয়ে তোমাকে খবর দিতে বললেন যে তিনি অনিতাকে নিয়ে দিগ্বিজয় বাবুর বাড়ি যাচ্ছেন। শোনো দিদি, ওই ব্রজেশ্বর বাবু কি একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন। শোনো শোনো, একেই বলে ব্রেন, বাইরে থেকে এক আঁচড়ে বুঝে নিয়েছে কি ভীষণ একটা গন্ডগোল চলছে, আর এই হোটেলটি হলো তার মূল, এই হোটেল আমি তুলবো তবে ছাড়বো। আচ্ছা এখন তো কলকাতায় চলো, শুনলে তো অনিতা দিগ্বিজয় বাবুর কাছে গিয়ে ধাপ্পা ধাপ্পা সব ধাপ্পা। সদারঙ্গ, ভগবান তোমাকে মিলিয়ে দিয়েছে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। দিদি, কাল রাত থেকে একটা কেলেঙ্কারি চলেছে। কেলেঙ্কারি কাল রাত থেকে? দেখো একখানা ব্রেন কাকে বলে দেখো একবার। এই যে বাবু চলে গিয়েছেন। বাবু, তুমি চুপ করো। কোন বাবু? আগে সুশোভন বাবু। চলে গিয়েছেন কেন? না মানে কলকাতায় ফিরছিলাম বাবু, যদি ফিরতেন। কলকাতায় ফিরছ? তবে আর ভাবনা কি, আমরা যাবো। যেতে হয় তুমি যাও। তুমি যাবে না? আমি শেষ না দেখে যাচ্ছি না। বেশ তবে তুমি শেষ দেখো, আমি চললাম। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ শম্পু, আমি আর দাঁড়াতে পারছি না, চলো ড্রাইভার চলো। বেশ যাও, আমি একাই দেখবো। কিন্তু দিদি দেখো দেখো সদারঙ্গ, এই লোককে নিয়ে আমি ঘর করি, মেয়েটাকে গুন্ডায় নিয়ে গেল, আমি একা মেয়ে ছেলে। সদারঙ্গ ভাই, দিদি আমার একটু উপকার তোমাকে করতে হবে। বলো দিদি। দিগ্বিজয় নাকি তার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। এই এতটা পথ তুমি কি করে? মানে আহা, তোমাকে কিছু ভাবতে হবে না, তোমার গাড়ির পেছনে জায়গা করে নেব। দিদি মানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এসো না, দেখো গাড়ির পেছনে। অবাক কাণ্ড, কি যে সব কাণ্ড করে বসিস। আচ্ছা তুই তো আজ এলি, প্রজেশ্বর আজ আসছে, তো তুই ওর সঙ্গে এলি না কেন? শোনো শোনো, উনি বলেছিলেন ওর কাজ সারতে দুদিন পরে, হয়তো কাজটা তাড়াতাড়ি মিটে গেছে যার জন্য আজ ফিরছেন। ছি 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 ছি, কি বলে তুই সুশোভনের সঙ্গে? আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হয়ে গেল তো আমি কি করবো? দেখো মাসিমা, সত্যি আমি কোনো অন্যায় করিনি, তুমি বিশ্বাস করো। আমি না হয় বিশ্বাস করলো, কিন্তু সুশোভনের স্ত্রী, এই কমাস হলো তাদের বিয়ে হয়েছে, উনি খালি ওর দিকটাই ভাবছে, একটু আমার দিকটা ভাবো, উনি হয়তো এক্ষুনি এসে পড়বে। উফ, কি যে করি, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ওই যে তোমাকে ডেঞ্জার ভাই, ওটিকে কিছু কু তাকে কি করবো, ওটিকে হাঁটা, ওর কথাবার্তা আমার বেশি সুবিধার লাগছে না। আর তোমার জামাই গাড়ি থেকে নামতে যদি ওর সঙ্গে দেখা হয় তাহলে হয়ে গেল, তোমাকে সরালে কি হবে? শোনো, তোমার জামাইকে আমি যদি বুঝিয়ে সুঝে বলি হবে? হ্যাঁ, লোকটা কঠিন, আমি তো খুব সহজ, বুঝলে না? শুকুর আবার বাতের অসুখ, নড়তে পারে না, দেখি একটু পরামর্শ করে। শোনো তাড়াতাড়ি যাও। না না, আপনি ঘাবড়াচ্ছেন কেন? মনে করুন এটা একটা ক্রস ওয়ার্ড পাজল, সান্তনা দেবী একজনের সঙ্গে মোটরে এখানে এলেন। আচ্ছা, তিনি নিজে মুখে কবুল করলেন যে তার স্বামী ব্রজেশ্বর বাবু সে মোটরে ছিলেন। আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান হলো যে ব্রজেশ্বর বাবু ধরাক্ষে আবার সেই মোটরে ফিরে গেলেন, এই কথা আপনি কবুল করলেন কে? না সান্তনা দেবী, কেমন কিনা? আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার টু হলো এই টেলিগ্রাফ মা ডাকছেন। ও আচ্ছা, চলে এখন একটু পড়ে যাবো, একটু পড়ে দরকার আছে। তুমি আমাকে দেখেছো কেন? কি ব্যাপার? কি ব্যাপার? গুরুতর। শোনো
ছোকুকে কিছুক্ষণের জন্য এখান থেকে সরাতে হবে। ছোকুকে কেন? কিন্তু ছোকু তো, কিন্তু ও যে সব শুনেছি। হ্যাঁ, এখানে যদি জামাই প্রথম এখানে এসে ওর সামনে পড়ে তাহলে কিন্তু সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ, তাই তো বটে। এই দেখো দেখিনি আবার একটা চিঠি আসা হলো, কি করা যায়? ছোকুকে হয়েছে দেখো, আমি পেয়েছি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভাবো না, আমি চোখ। আচ্ছা আচ্ছা, আর বলবেন না, এর গাঠিয়া বাঁধের বেতা বড় কায়দা করেছে, বড় কষ্ট হচ্ছে। চলুন না, বাড়িতে একটু ঘুরে আসি। আরে দূর মশাই, দূর দূর, দাদাদের জন্য আমি দাঁড়াতে পাচ্ছি না, আপনি যান ঘুরে আসুন। ছোকু ভারী মুশকিলে পড়া গিয়েছে। কি মুশকিল? আরে দোষটা আমারই, কিন্তু এখন যে কি করি কিছু ভেবে পাচ্ছি না। কেন, কি হয়েছে? আরে পহলে বাতাইয়ে তো হুয়া কিয়া? তোমার হুইস্কি আনতে গিয়েছি ভুলে। একদম নেই। আরে না না, এক ফোঁটা নেই। এখানে কোনোখানে একটা? আরে এখানে কোথায় পাওয়া যাবে, আনতে হলে সেই বিরুসার দোকান থেকে শহরে। তো সাহেব সে কত দূর? মাইল ছয়েক হবে বইকি। আরে ছ ছ ছ মাইল তো আমি হাঁটতে হাঁটতে চলে যাব। বলেন কি, হেঁটে যাবে? না না না, হেঁটে যাবে কেন, আমার তো ঘোড়ার গাড়ি রয়েছে, তাতে করে যাবে তুমি। গাড়ি রয়েছে? বাস, তবে আর মুশকিল কি? সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, কচুয়ার কাছে টাকা আছে, আমি সব বলে দিচ্ছি তাকে। ছোকু বাবু, বাপের ব্যামোটা বাপ বাপ বাপ। হ্যাঁ হ্যাঁ, বাপ সেরে গেছে ব্রাদার। ছোকু বাবু, ওর মাথায় এত আসে,
ছকু এতক্ষণ মুস্কন্দপুরের মাঠ ছাড়িয়ে। তুমি বাঁচালে মাসিমা, সত্যি তুমি আমাকে বাঁচালে মাসিমা। আমি তো এদের কাউকে চিনি না, ওই তো দিব্য জবাবু এসে পড়েছি। আরে এসো এসো, কি আপদ সুশোভন। ব্রজেশ্বর বাবু কি আপদ? না না সে কি কথা, জানো না তোমার টেলিগ্রাম পেয়ে আপনার বৌমা দেখি দেখি। বা বাবা চমৎকার চমৎকার, জানো না তো কি দুর্ভাবনা যে হয়েছিল। কেন বলুন তো? আরে দুর্ভাবনা হবে না, কি মুশকিল। আরে আশা সব গোলমাল হয়ে গিয়েছে, উনি তো একেবারে দেখো আরে বাইরে বেরিয়ে এসেছেন। ওগো এই দেখো ব্রজেশ্বর বাবু বৌমা সুশোভন সব একসঙ্গে এসে পড়েছে। যাক নিশ্চিন্ত হলো, এসো মা এসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো এসো বাবা চল। নিশ্চিন্ত হলো সুশোভন, ওরা সব জামের সঙ্গে এসে গেছে, তুমি তো নিশ্চিন্ত হলে। আর আমি এখন কি করি? কেন কি হলো, হবে আবার কি, হবে আবার কি? সুশোভন বাবু ওর কাছে কতটুকু বলেছেন, কি বলেছেন? ও তাহলে নিশ্চয়ই তোদের সঙ্গে একটা কিছু। তুমি বিশ্বাস করবে কিনা যে আমি তোমার কাছে এতটুকু মিথ্যা কথা বলছি না? সুশোভন বাবুর কথা আর আমার কথা যদি এক না হয় তাহলে উনি তো আমাকে সন্দেহ করবেন। আর সুশোভন বাবুই বা কি লজ্জায় পড়বেন। শোনো তুমি একটু সুশোভন বাবুর সঙ্গে আমার একটু ব্যাখ্যা করিয়ে দিতে পারো? না বাবু তোর একটা কাণ্ড না বাকি। শোনো শোনো শোনো, উনি কোথায়? কোনের ঘরে রয়েছে। আচ্ছা সুশোভন বাবুর বউ তো আবার এসেছে, তাকে সামনের ঘরটা দিয়েছি। বাহ 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 বাহ, এখন আমার কি হবে? আমার লোকে একদম জ্বালিয়ে দিলে। না ছটফট করিনি, ভাবছি কি যে কি কুক্ষণে বাড়ি থেকে বেরিয়েছিলাম। গাড়িতে তো কোনো কথাই শুনতে পেলাম না, আসলে কি ঘটেছিল তা জানবার অধিকার নিশ্চয়ই আমার আছে। না আসলে ব্যাপারটা হয়েছিল কি জানো, ওই রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেছিল বুঝলে, তাই বাধ্য হয়ে আমাদের একটা হোটেলে গিয়ে এক ঘরে দুজনে একসঙ্গে। না মানে ভাই বোনের মতো, ভাই বোনের মতো। বন্টির সঙ্গে বোধহয় আগে থেকেই আলাপ ছিল। না না অনিতা তুমি বিশ্বাস করো, মানে আমি ব্রজেশ্বর বাবু হোটেলে কখন এলেন? ব্রজেশ্বর বাবু তখন প্রায় রাত্রি ওই তুমি শান্তনাকে জিজ্ঞেস কেন? শান্তনাকে জিজ্ঞেস করবো কেন, তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুমি বলতে বাধা আছে তোমার? না বাধা নেই। তা বলছিলাম কি অনিতা তুমি মুখাপাত দিয়ে একটু সুস্থির হয়ে বসো, হ্যাঁ তারপর তোমার সব কথা বলবো কেমন। হ্যাঁ লক্ষ্মী শোনা, আচ্ছা আমার দিকে দেখো, আচ্ছা আমার দিকে দেখো, আমার দিকে দেখো না লক্ষ্মী। তাতে জানি না বাবু, কি আশ্চর্য এখনো পর্যন্ত তোমার মুখ হাত ধোয়া হলো না, এসো এসো শিখিয়ে এসো। কি মুশকিল বলছেন যে একেবারে মোহিনী মূর্তি, কাকে ফোলাবার জন্য এত আয়োজন? তার কি নতুন করে কোনো প্রয়োজন আছে নাকি? না না আমি সত্যি বলছি, আমি প্রতীক্ষা করছি তোমার কাছে,
তোমাকে ছাড়া আর কোনোদিন বাইরে যাব না। আর তুমি তো শোভন বাবুর কাছে তো সব শুনেছ। শুনেছি, কিন্তু তার সত্যি মিথ্যে এখনো যাচাই করা হয়নি। সত্যি মিথ্যে কি করে যাচাই করবি? কষ্টি পাথরে ঘষে। কষ্টি পাথর, সে আবার কি? সোনার মতো মানুষকে যাচাই করবার কষ্টি পাথর আছে, হরেক রকম মানুষকে যাচাই করবার হরেক রকম কষ্টি পাথর আছে। কিন্তু এখানে কষ্টি পাথর কি হবে? সুশোভন বাবুর স্ত্রী আর তোমার বন্ধুত্ব, তোমরা দুজনে যদি হেসে বলতে পারো যে তোমাদের কারো কিচ্ছু খোয়া যায়নি, বাক্সে যে জিনিস ছিল সব ঠিক আছে, ব্যাস তাহলে যাচাই করা হয়ে গেল। নইলে নারায়ণ, হে মধুসূদন, হে যীশু খ্রিস্ট, হে মাতা মেরি, কালী, শশী, বগলা, চিমনমস্তা, মা। আমাকে বলতো নাকি? ব্যাপারটা দেখছি হয়তো বলতে হতে পারে। তা আমি কি করবো বলো? তোমার জন্য জোরে চালাতে গিয়ে তো এই বিভ্রাট ঘটল। আর কতক্ষণ তোমার এই গরুর গাড়ি মেরামত করতে সময় লাগবে বলতে পারো? তাহলে এইবার একটা বেশ ভালো রকম শিকারের ব্যবস্থা করে না, কি বল? হ্যাঁ, শিকার করছি তো এখানে আসা, কি বলেন সুশোভন বাবু? মান সব এসে গেছে, তাহলে সেই ব্যাপারটা ফেসলা হোক। চলো কেন? চলো ভাই, চলো। কেন দিদি? চলো ভাই। ও হচ্ছে ছকু, সম্পর্কে স্ত্রীর আমার ভাই হয়, তোমরা কিছু মনে করো না। সন্ধ্যের দিকে একটুখানি মানে ইন্টারেস্টিং লোক বলেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাও ওরকম একটু আছে বটে। ও কি মেয়েরা হঠাৎ চলে গেল যে? হ্যাঁ অনিতা, বসুন বসুন সুশোভন বাবু। না নার্ভাস হচ্ছেন কেন? এটা তো সুলক্ষণ নয়। না ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটা কথা অনিতা দেবী, কেন আপনি আমার বিরক্ত করছেন? আপনি বুঝতে পারছেন না, মিছিমিছি রাগ করছেন, একটা সামান্য ব্যাপার থেকে কি অনর্থ হয়ে যেতে পারে? এক ঘরে যখন রাত কাটিয়েছিলেন তখন সে কথা স্মরণ করা উচিত ছিল। আমি ব্যস্ত, আমি কেন ব্যস্ত হব? তুমি অস্থির হয়ো না, অস্থির হয়ো না। আচ্ছা আচ্ছা, না না, আমি সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। তুমি আমাকে, এই দেখো
স্যার আপনি ব্যস্ত হয়ে কোনো সিদ্ধান্ত করে ফেলবেন না। ব্যস্ত আমি মোটেই হয়নি, কিন্তু কিন্তু কি আপনার স্ত্রী? ও আমার স্ত্রী অনিতা। হ্যাঁ সত্যি, সে যে কেন এরকম করছে? এরকম অবুঝলে তো কিছু মীমাংসা হবে না মা। কিসের মীমাংসা হবে? সান্ত্বনা যা বলেছে তার কথাটা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না আমার কথাটা। এই যে অনিতা শোনো, শোনো না লক্ষ্মীটি। কি শুনবো কি? পরের বাড়িতে সেইভাবে আমাকে অপমান? আদেব কি বলছো, শোনো আমার কথাটা শোনো। না না কিছু শোনো লক্ষ্মীটি। দেখো দেখিনি বাবা, আমি তো কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। আমি তো বেশ বুঝতে পারছি। তুমি তুমি বুঝতে পারছো? তাহলে ইয়ে আছে, অনিতা দেবী কোথায়? অনিতা, হ্যাঁ আচ্ছা বাবা আমি দেখছি, আমি দেখছি অনিতা কোথায়। যদি এইভাবে অকারণে আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন তাহলে বুঝবো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন না। কি বললেন? ভালোবাসা কি আপনার কাছে শিখতে হবে নাকি? দোষ কি অনিতা দেবী? দেখুন আপনার স্বামীর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তাকে আমি সত্যি শ্রদ্ধা করি, তার বিনিময়ে আপনাকে কিছু আমি শিখিয়েও দিতে পারি। জুতো মেরে গরুদান যান স্কুল করে ভালোবাসা শেখান। অনিতা দেবী আচ্ছা আপনি কি চান আজ রাত্রি আমি এখান থেকে চলে যাই? তাহলে সুশোভন বাবু আগে আগে বলুন। আমার স্ত্রীর প্রেস্টিজ নিয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে চাই না, এর মীমাংসা একটা হওয়া দরকার এবং তা হবে আপনার সঙ্গে আমার। দেখুন মানে আপনি যদি আমার স্ত্রীর মতো। শুনুন আমি লোক চড়াই, সবই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি কিনা শুনবেন? এখানে নয়, আসুন আমার সঙ্গে। মধ্যযুগ হলে এই সমস্যার নিষ্পত্তি এক মিনিটে তলোয়ারের মুখে হয়ে গেল। তোমার বুকের হাতে করবো তুমি তাই তো। এই ফটক তো? হ্যাঁ। ঠিক আছে শোনো, তুমি বাইক নিয়ে রেডি হয়ে এইখানে দাঁড়িয়ে থাকবে, বুঝলে? হ্যাঁ। না ও কিছু নয়, হ্যাঁ রাস্তা দিয়ে বোধহয় একটা মোটর পাস করছিল। ছোকুকে কোথায় সরালে? ছোকুকে? আর ছোকুর সম্বন্ধে ভাবতে হবে না, ওই ফটকের ঘরেতে তাকে একটা বোতল দিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু যদি বেরিয়ে পড়ে? হ্যাঁ বলছো? হ্যাঁ যদি বেরিয়ে পড়ে তাহলে তো। আচ্ছা তাহলে কি? আচ্ছা না আমি আসছি এক্ষুনি আসছি। গোবর্ধন বাবু তাহলে মাঝে সাজে খান। আচ্ছা চল সোডাটা নিয়ে নে বুঝলি, কিন্তু ঘরেতে কি আছেন? শুনছেন? শুনছেন? দেখো না,
আচ্ছা আমিও দেখে নেব, আমিও দেখে নেব, আমার কাউকে দরকার নেই। জিতু জিতু আমিও তাই চাই। আপনার স্ত্রী আপনাকে অবিশ্বাস করে, তাতে কিছুই প্রমাণ হয় না। প্রমাণ? আপনার পরাত ভালো যে আপনি এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? রমেশ, আপনার মতো লোককে ভয় দেখাবার দরকার হয় না। রুদ্রেশ্বর বাবু, দেখুন এটা পরের বাড়ি, নইলে নইলে কি আপনার এই অসুস্থতার জবাব আমি কত রাত কত বছর সা